কুচবিহার জেলা। সালটা ছিল 1996। এদিন এই জেলায় জন্মগ্রহণ করলো এক শিশু। বাবা ভালোবেসে তার নাম রাখলো সুশান্ত। এখন আমরা তাকে চিনি নোংরা সুশান্ত বলে। চলো আমরা জেনে নিই যে সুশান্ত থেকে নোংরা সুশান্ত সে কিভাবে হলো। ধুর, আর মজুরি কাজ করে মানুষের বাড়ি পোষা নেই। দে ভাত দে কটা। গ্রাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেল, বাড়ির বড় ছেলে বলে কথা, কিছু তো একটা করতে হবে। বিবি কি ভাই ভিডিও ছেলে দেখি এই শালা, এত ভালো ভিডিও কি করে বানায়? একটা মানুষ চার পাঁচ জনের একটি জায়গায় করতেছে। আমিও ট্রাই করে দেখি তো করতে পারিনি, তাই তো আসি দেখি। ভিডিও বানানোর পর দাদা, হ্যাঁ ভাই বল, তুই সে ভিডিও মানিস সত্যি? হ্যাঁ, চার পাঁচ জনের একাই করতেছিস? এটা করতেছি কোনোরকম করে। ভালো হচ্ছে? ভালো না হলে এমনি বলবো তোকে, বানা বানা ভালো করে বানা, আমি পাড়া গর্ব বোকা তুই। আমি চাই না বন্ধু নামে কলঙ্ক আসিস, বুঝলি? যা তো যা, বেশি জ্ঞান দিস না, যা। এগুলা বন্ধু ভাই, আমার ভিডিও দেখলি না? কোথায় দেখ? কোথায়? ইউটিউবে। ইউটিউবে? হ্যাঁ দাদা। আমি জানতাম না ভাই, বললি ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ, একটা নাম ভালো ভাবিস। ভালো নাম তোর মাথায় যদি আসে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি। কালকে একটা ভিডিও বানাচ্ছি, তোকে লিংক পাঠিয়ে দিব। নামটা ওখানে থাকবে। কি এখানে বসে বসে টাইম পাস করতে? দেখ সুশান্তর ভিডিও আসছে, সুশান্তর ভিডিও দেখ, কিছু শিখতে পারবি দেখে। এই শুকটানির ভাতার পা এই শুনিয়া তো কোনে। হ্যাঁ কাকু বলো। ইস মুখখান দেখ জারুয়ার, এত খুশি কিসের রে? আরে না না, কি নহায় রে সুদমারানি, কি নহায়? খুব না পড়া পড়লু, খুব না স্যারে শিক্ষিতগিরি শুধাইলু, এলা কিছু একটা হইল। শিক্ষিতগিরি শুধাইস না সুদমারানি, পোতাত বিসি থাকবেন না রে। আমি তো তোমাকে কিছু বলি নাই। ওরে জারুয়ে রে, আর মুখে কয় রে, আর মুখে কয়, তো ফোন দেখাইছ রে বালবেটা, ফোন দেখাইছ, মুখে ফোন দেখাইছ। কোনো ভিডিও হইলো তো কেমন বাজে গালাগালি করতেছে। বাজে ভিডিও নাকি? দেখ কি গালাগালি করতেছে, কি বাজে ভিডিও গুলা। হট বাজে ভিডিও, তুই তাহলে কিছুই শিখতে পারবি না। ভিডিও গুলো দেখ আগে, দেখ উল্টা পাল্টা বলে। তুই বেশি কথা বলছিস, দেখ আগে তুই ভিডিওটা দেখ, তারপর আমাকে বলিস। যা দেখি, দেখ আগে ভিডিওটা। আরে ভাই আমার ফোন, আমার চার্জার, আমি ভিডিও বানাই না, যা ইচ্ছা করি সেটা আমার ব্যাপার, তোমার এত কি গো? হ্যাঁ বুঝলুম, ওই শোকে বুঝলুম, তোর ফোন তোর চার্জার, তুই কি করিস কর, মোর কোনো অসুবিধা নেই। তা জারুয়া গোলাম, তোর ওই ফোনটা দিয়ে ধনির বাড়ির ফোনকে ফোন যায়, তুই জানিস না এটা দরনাঙের ফুলটুসি? ওই তো আমাকে ফোন নাম্বারটা দিছিল, আমি কি করব, আমরা একসাথে বই পড়ি না এই জন্য। এই গ্রাজুয়েট পার করে এই সব ভিডিও বানাচ্ছে, দেখ এখন, দেখ এখন কেন, দেখ এখন আমি ফলো করি নি জিনিসটা। হ্যাঁ তো দেখ, এত পড়াশোনা করে এত বাজে বাজে ভিডিও বানাচ্ছে। দাঁড়া ওর বাবাকে যাই বলি, দেখি ব্যাপারটা কি। কি বল? হ্যাঁ খুব তো বলতা যে সুশান্তকে দেখ, সে ভালো পড়াশোনা করতেছে, আমি তো খুব বলতা, এখন দেখো তো কি করতেছে। কি হইছে খুলিয়া বল দেখো। পড়া পড়া খেয়াল খালি, ঠিক আছে, পড়া পড়া খেলা করিছিস না, খেলাটা খালি মোর বাদে ওটা, ঠিক আছে, ওটা মোর ফুলটুসি। আর তা যদি না বুঝিস তা রোয়া বাড়ি কেমন করে জেনারেটর দিয়ে জল দেয় দেখছিস, জেনারেটরটা কেমন করে স্টার দেয়, অঙ্কুর বিচি ধরি এমন পাকান পাকাম রে ভাই, একদিন যেই চেট পচি সব প্যাটের বিদ্যে সেটা তরজ যায় পড়বে। হুম ঠিক ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, এলে কি ভিডিও বানা ছিড়ি, এলে পড়াশোনা করে কি লাভ হল? খুব তো বলতো, এখন দাঁড়া তো ও বাপক দেখে কই আইসো। আমিও দেখি শালা বেটা আমার থেকে আগে তুই কি হয়ে যাইস। দেখ দেখ মাটা ভিতর নোংরামি দেখ, আর ভিডিও বানায় চি 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 চি। একটা জিনিস ফলো রাখছিস, নাম ওদের কি দিছিস? সুশান্ত বর্মন। নামটা হলো টিঙ্কু, আর দিছে সুশান্ত বর্মন। কেন টিঙ্কু নামকে, টিঙ্কু নামটা কি বলতে কি ফাটে? ওই যে মালটা আসতেছে। হ্যাঁ ও নোংরা শুন শুন। হ্যাঁ কে? আমি। হ্যাঁ তুই আয়। কি বল, কি গ্রাজুয়েট যে ভিডিও বানাচ্ছিস? হ্যাঁ না শালাকে কোনো বলে লাভ নেই। কোন ভাগ্যে কি তুই পড়াশোনা করছিস, তাই একলে তোর বাবা মা ভাবে তোর বিশাল কিছু ভাবে ফেলছে। আরে সেদিন নাই আমরা আড্ডা মারতেছি, তোর বাবা এসে বলতেছে আমার ছেলে হে করছে হো করছে তোরা পারবি, আর আজকে দেখতেছি যে নোংরামি করে বেড়াচ্ছে, তাতে বড় বড় ভাষণ মারে। আর নামটা দিছে
সুশান্ত বর্মন শুধু পড়াশোনা করলে হয় না বুঝছিস, এই সমাজটা নিয়ে না চলতে হয়, কোনটা কিরকম ওটা বুঝতে লাগে। আরে বলে না একটা কথা, যে বেশি পড়াশোনা করে ও বেশি মূর্খ হয়। হ্যাঁ রে ঠিকই বলছিস। আর আমরা কাকে বুঝাচ্ছি, নিজে একটা মাস্টার গ্রাজুয়েশন পাস বোকা। ঠিক তো, যা 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 নমরা সাহা বল কি হয়েছে তোমার ছেলে, তো এত বাজে বাজে ভিডিও বানাচ্ছে, তোমার তো মান সম্মান সব ডুবে দিলো, কিচ্ছু রইলো না মান সম্মান। ছি ছি দাদা, এত খাটনি করো তুমি মানুষের বাড়ি থেকে, এইখানে কাজ করো ওখানে কাজ করো, এত বই কিনে দিলা, তোমার পরিণাম কি রাখলো? কিচ্ছু রাখলো না। কি শিক্ষা দাও, তোমার ছেলে কি বড় হয় নাকি? বাচ্চা আছে এখনো? লাজবাজে ভিডিও বানাচ্ছে, বুঝতে পারো কি ভিডিও বানাচ্ছে? আজেবাজে ভিডিও বানাচ্ছে, ছেঁড়া না বড় হয় নাকি? হ্যাঁ কি দাদা, কি শিক্ষা দিছেন? মোর ছ হলে না ডাঙ্গে ঠ্যাং ঠ্যাং ভঙ্গি দিন ভাই খালি। আমার ছোট ভাইসা তা ওকে ভিডিও দেখাচ্ছি, গ্রাজুয়েট ছেলে পাস, ওর ভিডিও দেখলে না কিছু শিখতে পারবে? কি শিখবে, এত আজে বাজে ভিডিও দেখে কিছু শিখতেই পারবে না? সবাই কি নায়ক হয় এই পড়াশোনা করিয়া এই ছিড়ি এই লাগে? সবাই কি নায়ক হয়? সবাই কি আর ভিডিও বানিয়ে পারে? সবাই কি ভিডিও ভালো হয়? মোর বেটাটাই ভালো, অল্পক্ষণে পড়াশোনা করাসু আর ডেলি দিন কাজ করছে, হাতত মোড়ে পয়সা দেশে, মোর বেটাটাই ভালো। আর পড়াশোনা বেশি করে কোনো লাভ নাই, ওর নায়কও হবে না, ভিডিওও হবে না, ওগুলো খালি ফালতু। যাও তোমরা, আমরা দেখে নিবো, শাসন করে নিবো আমরা, যাও তোমরা যাও। এইভাবে বসে থাকলে হবে না, ওদেরকে দেখাতে হবে যে ভিডিও নিয়েও কিছুটা লাইভ করা যায়। সুশান এইভাবে বসে থাকিস না, চল উঠ, তুই পারবি করতে। তোর বাবা মার মুখে চুলকানি লেগে গেছে, তোকে এটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি উঠ আর হার মানিস না। যদি তুই হার মানিস তাহলে তুই এই বাড়ির বড় ছেলেই না। এইভাবে হার মানলে হবে না, যেই কাজে নাম খারাপ হয়েছে ওই কাজেই এবার জবাব দিতে হবে। বুড়া বয়সে কি দিন লিখতে হবে? তুমি চিন্তা করো না, আমার ছেলের উপর পুরো ভরসা আছে। কেন, জমার ছেলে গ্রাজুয়েশন পাস করছিল, গঙ্গা এরা এসে কেউ একটা কথা বলছিল, এদের কথা শুনান তো কিছু হবে ভাই? টিঙ্গুদার সাথে কিন্তু খুব খারাপ খারাপ হয়েছে। এখন যদি ওর পাশে না দাঁড়িয়ে ওর পর আমাদের খারাপ ভাববে। না না চল চল যাই, ওর কাছে যাই, চল চল চল। লোক যদি হাসতে ভালোবাসে তাহলে এবার সারা জীবন লোককে হাসাবো, দেখি তোমরা কত হাসতে পারো। নিজে কানবো কিন্তু লোককে হাসাবো, কিন্তু সেটা তো মাস্টার যদি তোদের কিছু বলার বাকি থাকে তাহলে বলতে পারিস। না মামু না, আমরা বলতেছি যে তোমার সাথে ভিডিওতে জয়েন হবো, বুঝলা? আমার সাথে ভিডিও বানাই ফালতু ফালতু লোকজনে খারাপ বলবে তো। না এমনও হতে পারে, তোরা আজকাল একদিন কাজ করে তোরা দুদিনের দিন নাও আসতে পারিস। না না, গ্রামের লোকজনে তোদেরকে অনেক কিছু বলতেও পারে। যদি এরকম হতো তাহলে তো আমরা আসতামই না, তোর কাছে আসতাম ডেলি। বানাবি তো ভিডিও? হ্যাঁ হ্যাঁ, হাতে হাত মিলে চলতে হবে, কিন্তু লোক যতই কান্দুক আমরা ওদেরকে হাসাবো, আমরা নিজে কানবো কিন্তু মানুষকে হাসাবো। হ্যাঁ, আর যদি তোদের বাড়ির লোক কিছু বলে সেটা আমরা দেখি, সেটা আমরা বাইরে কোনো রকম করে আমরা মানায় নিব। তো চল, হবে তো আজকের থেকে? হবে, লোক আমাকে, আমি এই কাজ করছি জন্য সবাই আমাকে বলেছিল নোংরা, তাহলে আজকের থেকে আমাদের টিমের নাম হবে নোংরা সুশান্ত। কি আমার টিমে তাহলে তোরা কাজ করার জন্য কি একদম রাজি আছিস তো? একদম, লাগা হাত চল। এখান থেকেই শুরু হয় তাদের জার্নি। তো দেখ, আমাদের এখন ফাস্ট ফুড স্টার্ট হবে। এবার হচ্ছে কী কী ব্যাপার আছে, কী কী তোদেরকে ভয়েস বলতে, আমি সব কিছু বলে দিচ্ছি। তো প্রথমে বাপি আর আমি থাকবো, ঠিক আছে? বাপি হচ্ছে ছাগল চোর থাকবে এটাতে, যে ছাগলটাকে চুরি করতে হবে। সন্দীপ তুই ক্যামেরাটা সামনে নে, আর বিশ্ব থেকে মাঝখানে ঢুকতে হবে, বুঝলি তো? আমি কোথায় ঢুকতে হবে কী সব এটা বলেছি, তুই যা ক্যামেরা কর। সব স্টার্ট, সন্দীপ মার, রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। এই ছাগলটাকে বেশি না, আমার বাড়ির টাকা পালাই কিছু, এই পালাইস কেন, পালাইস কেন? ভালো
চল ভাই আয় আয় ফটো দিলে হয়েছে হয়েছে চল ঠিক আছে ভাই ভিডিওগুলো দেখিস হ্যাঁ আর ভালো ভালো ভিডিও আছে শুরু হলো তার খুশির দিন এখান থেকে তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি ও বাবা ও মা ও বাবা রে বাবু চলে যাও বাবু নানান রকম ট্যালেন্ট দেখিয়ে জিতে নিল লাখ লাখ মানুষের মন পাগলের মতো করি ভাষণ সারিস খালি সাজানে সাজিস বাদ পিছনে বিলাই হাতে পিস্তল ধরি বিনশালা গুলি করি নোংরামি করলে কোনো বমা নাই তুই কি করম নাকি বুঝে মরম তুই টাকা লাগলে তুই দিস না ইউটিউব পরে তাতে ফিউচার নাই সুখের সাথী হয়ে বাঁচত দিস না তো বন্ধুরা এই ছিল সুশান্তার লাইফের কাহিনী যতটুকু জানি ততটুকু তোমাদের মাঝকে ধরে রাখলাম তো ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন হয়েছে আর এরপরে কার তোমরা আর কি লাইফের স্টোরি দেখতে চাও নিচে কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমি একটা কথাই বলবো সুশান্তা যখন করতে পারে এতটুকু এই গ্রামের থেকে বের হয়ে আজকে বাইরে সবাই ওকে চিনে তো তোমরা কেন করতে পারবে না তোমরা আর কি ফোনটা উঠাও যার ভিতরে যেটা ট্যালেন্ট আছে তোমরা দেখাতে থাকো পাবলিককে চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট করো ভালো বন্ধুদের জন্য চলো বাই